এরপর থেকে সরে দাঁড়াও, নতুবা বাংলাদেশ আওয়ামী লীগ কোন আন্দোলনকে কিন্তু ভয় পায় না। আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এই আনোয়ার হোসেন, এই খোকন সাহেব কিন্তু তোমাদেরকে প্রতিরোধ করার জন্য যথেষ্ট। ওই বিএনপি জামাত কিন্তু জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পেরে আজ কিন্তু ওই কোমলমতি শিক্ষার্থীদের কিন্তু রাজপথে নামিয়েছেন। আমরা জননেত্রী শেখ হাসিনা সুরে সুর মিলিয়ে বলতে চাই, কোমলমতি শিক্ষার্থীরা, তোমাদের যে প্রধানতম কাজ, তোমরা প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও, তোমরা শিক্ষা লাভ করে তোমরা তোমাদের নিজের যে জীবনকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করো। তারা চক্রান্তে পা না দিয়ে আমি তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে আরেকটি কথা বলে শেষ করব, ওই বিএনপি জামাত কিন্তু জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পেরে আজ কিন্তু ওই কোমলমতি শিক্ষার্থীদের কিন্তু রাজপথে নামিয়েছেন। আমরা জানি কি উদ্দেশ্যে উনি নামিয়েছেন। আমরা জননেত্রী শেখ হাসিনা সুরে সুর মিলিয়ে বলতে চাই, কোমলমতি শিক্ষার্থীরা, তোমাদের যে প্রধানতম কাজ, তোমরা প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও, তোমরা শিক্ষা লাভ করে তোমরা তোমাদের নিজের যে জীবনকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করো। তারা চক্রান্তে পা না দিয়ে এরপর থেকে সরে দাঁড়াও, নতুবা বাংলাদেশ আওয়ামী লীগ কোন আন্দোলনকে কিন্তু ভয় পায় না। আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এই আনোয়ার হোসেন, এই খোকন সাহেব কিন্তু তোমাদেরকে প্রতিরোধ করার জন্য যথেষ্ট। আমি পাশাপাশি আমার ওই পদ বঞ্চিত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আনোয়ার হোসেন এবং খোকন শাহকে খোঁচা মেরে কথা বলবেন না। আমি বিশ্বাস করি প্রতিটা নেতাই কিন্তু, প্রতিটা কর্মী কিন্তু, যিনি নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেন তা পিতৃতুল্য, অর্থাৎ শিক্ষক এবং পিতা কিন্তু সমপর্যাদাপূর্ণ। আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন আজকের এই মহানগরের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, তিনি আমাদের পিতৃতুল্য। আমরা যদি আনোয়ার হোসেনকে স্বীকার না করি, আমার মনে হয় আনোয়ার হোসেনের কিছুই হবে না। পিতাকে যদি কোনো সন্তান স্বীকার না করে, পিতার কিন্তু কিছু হয় না, কিন্তু সন্তানের জন্মটাই কিন্তু হয়ে যায় প্রশ্নবিদ্ধ। আমরা কিন্তু প্রশ্নবিদ্ধ সন্তান হিসাবে আমরা বিচরণ করতে চাই না, আমরা কৃতজ্ঞ সন্তান হিসাবে এই আনোয়ার হোসেন এবং খোকন সাহার নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগকে সুসংগঠিত সংগঠিত করবো, সুসংগঠিত সন্তান হিসাবে প্রতিষ্ঠিত করবো। এই তৃণমূল পর্যায়ের প্রতি আমার এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।